রাজশাহীতে প্রতারক চক্রের হোতা বরখাস্তকৃত বেসিক ব্যাংকের আমচত্বর শাখার ক্যাশিয়ার তাসনুভা ফিরদুস ও তার স্বামী গোলাম জাকি কর্তৃক চেক জালিয়াতি জাল স্বাক্ষর ও টাকা আত্মসাদের অভিযোগ দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা শনিবার বেলা এগারোটার দিকে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় ভুক্তভোগীরা বলেন প্রতারক চেক জালিয়াতি করে টাকা তুলে নেয় পরে আমরা তার জালিয়াতির বিষয়টি জানতে পেরে তার কাছে গেলে উল্টো আমাদের নামে মিথ্যা অপবাদ ও মিথ্যা মামলা করে আমরা তার বিরুদ্ধে রাজশাহী আদালতে মামলা দায়ের করেছি আমরা এই প্রতারণাকারী তাসনুবা ফেরদুসের বিচার দাবি করছি